আমরা আলোচনা করব হচ্ছে মিরর ইমেজ। তার মানে হচ্ছে আয়নার মধ্যে যদি কোনো গড়ির প্রতিবিম্ব তৈরি হয়, তখন এ বের করার একটা সহজ পদ্ধতি আছে। দেখো আমি লিখে রাখছি যে যে কোনো আয়নার মধ্যে যদি প্রতিবিম্ব বলে তাহলে কি করতে হবে আমরা, তাহলে হচ্ছে 11:60-এর সাথে অঙ্কে যা ফলাফল দেওয়া থাকে সেটা বের করতে হবে। তাহলে চলো বের করে দেখাই। তাহলে প্রথমে বলছে হচ্ছে এই যে আয়নার প্রতিবিম্ব বলছে দেওয়া আছে কয়টা, তাহলে প্রথমে আমরা সূত্রটা কি 11:60 লিখবো, তার মানে 12টাই, আর এই জায়গায় লিখবো হচ্ছে 7:25 লিখবো। তাহলে চলো এটা থেকে বাদ দিই, 5 এটা হচ্ছে 3, ওকে, আর এটা হচ্ছে 4, তাহলে কত হবে 4:35 হবে। ওকে, তাহলে 4:35 পেলাম। এখন দেখো তাহলে কথা হচ্ছে যে একই ফর্মুলা যদি আরেকটা অঙ্ক করি তাহলে কি হয়। দেখো যেমন এই অঙ্কটা দেখা আছে হচ্ছে যখন ঘড়িতে 11:55 হয় তখন আয়নার প্রতিবিম্ব কত হবে, যথারীতি একই কাজ করি। ধরো 11:60, তাহলে যে কত আছে 11:55, হ্যাঁ এই অঙ্কটা করবো। আচ্ছা এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 0.5, আর এই জায়গায় 0.0। এখন এই জায়গাটা বোঝার দরকার আছে তোমাদের, হ্যাঁ এই জায়গাটা একটু দেখো, গড়িতে তো কখনোই বাজে না যে 5 মিনিট, হয় বাজবে হচ্ছে 1:05 বা 2:05 বা 12:05, তার মানে যে কখনো শূন্য হবে না। যদি এই জায়গায় শূন্য হয়ে যায় ঘন্টার কাঁটাটা, তাহলে এটাকে বুঝবো আমরা কি 12:05 হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো যে যদি এই জায়গায় ঘন্টার কাঁটাটা শূন্য হয়ে যায় তাহলে এটা কি বুঝবো 12:00 বেজে গেছে, তাহলে 12:00 বেজে কী হবে 5 মিনিট। এই প্রক্রিয়ায় আমরা যত অঙ্ক আছে, যত ঘড়ির যত প্রতিবিম্ব আয়নার মধ্যে যত প্রতিবিম্ব যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা এই প্রক্রিয়া করতে পারবো।